নমস্কার। আমাদের এত কাছে থেকেও যারা পর, সেই সকল মানুষদের কষ্ট, যন্ত্রণা এবং অসহায়তা ফুটে উঠেছে কবি দুর্গাদাস মিদ্দার লেখা কবিতা গরিবের স্বাদ। অ বাবু গা, তোমরা গরিবের দুঃখ কি বুঝবে? তোমাদের মাথার উপর ভন ভনাইয়া ফ্যান ঘুরে, বাক্স থেকে ঠান্ডা হাওয়া বেড়ায়, তাই তোমরা চকচক করছ। আর আমরা কাদা মাটি জলে খাইটে খাইটে চাষ নালার কয়লা খাদানের শ্রমিকদের মতো কালো হয়ে গেছি বাবু। তোমাদের গরম ভাতে গঙ্গা পদ্মা ইলিশ লাফায় উঠে, ঘি মাখায়ে হাপুস হুপুস করে খাও। আর আমাদের পান্তা ভাতে একটুকুন পেঁয়াজ জুটাতে পরাণ যায়, কি বুঝবে আমাদের দুঃখ? গরিবের কথা ইনায়ে বিনায়ে বলো যখন, তখন হাসিতে পেট ফুটফুট করে, আমার বউয়ের কালো গাল সিঁদুর পারা মনে হয়, এক ডিবা কেরাসিন তেলের লাইকিয়া রেশন দোকানে দাঁড়াইয়ে বেদম হই। আর তোমাদের ঘরে জ্বলে হাজার বাতি, দিনের পাড়া মনে হয়, নিরক্ষরতা দূরীকরণ কবে হবে বাবু? আমাদের ছেলাগুলানকে স্কুলে পাঠাইছিলাম, কিন্তু বইয়ের বড্ড দাম বাবু, তাই মাঝপথে ছাড়াইয়া দিলাম। এখন ওরা খুঁটিয়া কুড়াইয়ে বেড়ায়। বাবু গ, তোমরা কথা দিয়েছিলে সব এক করে দিবে, সেসব কথা কথাই রয়ে গেল। স্বাধীনতার 50 বছর পরেও আমরা পরাধীন, মাঠে মাঠে জলে কাদায় মাখামাখি, মাখামাখি চোখের স্বপ্ন বাঁচার তাগিদ, সবই কেমন যেন শুকনা পাতার মতো হাওয়ায় উড়ে। নমস্কার।